আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বলুন করুন, বলুন গেস করুন তো এটা কোথায়? এটা হচ্ছে জু। এটা কোথাকার জু? উড়িষ্যার নন্দনকানন জু। দেখুন, আমরা এখন উড়িষ্যার নন্দনকানন জুয়ের ভেতরে, অ্যাকচুয়ালি চিড়িয়াখানার ভেতরে। দেখুন, ওটা ছিল মনে হচ্ছে শিয়াল, মনে হচ্ছে যত সম্ভব ওটা শিয়াল ছিল। পুরো এত কিছু ওখানে দেখা যায়, কিন্তু আমাদের কলকাতার জুয়ে এত কিছু দেখা যায় না। এই দেখুন, আবার আমরা চলে এসেছি এখানে আর একটা দেখার জন্য। দেখি এখানে এটা কি আছে। এখানে দেখা যাচ্ছে না, ময়ূর, এখানে ময়ূর আছে। ময়ূর আর হাতি দুটো একসঙ্গেই ছিল, ঠিক আছে। আমরা অল ফ্যামিলি গেছিলাম ঘুরতে এই কিছুদিন আগেকার কথা, বেশি দিন নেই না, টাটকা টাটকিরই কথা। আমরা ফ্যামিলি ট্যুর করেছিলাম এটা। এই দেখুন ময়ূর কী কত সুন্দর, পুরো একবারে পাডকটা মেলে দাঁড়িয়ে আছে। দেখুন, খুবই দেখতে সুন্দর লাগছে। আপনারা সবাই বলবেন কেমন লাগছে। ওই দেখুন ময়ূর, আবার সাইডেও ময়ূরগুলো আছে। ওই দেখুন ময়ূরটা ঘুরছে। এবার ময়ূরের পাশেও হাতিও ছিল, হাতি ময়ূর দুটো একই জায়গায় ছিল। হাতিটা এত বড় আর ময়ূরটা এইটুখানি, কেমন লাগে না একটা? তবু চিড়িয়াখানায় দেখেছে, এখন দেখতেই হবে, কিছু করার নেই। দেখুন ময়ূর একদম পালক বার করে একদম ঘুরে ঘুরে নাচ করে দেখাচ্ছে। এরকম দেখা যায় না ময়ূর সহজে। ওই দেখুন কী সুন্দর লাগছে। আমরা তো সবাই দেখে বলছি ময়ূর, আমরা সবাই ওখানে ঝাঁপিয়ে পড়েছি ময়ূর দেখার জন্য একেবারে। এবার চলুন সামনের দিকে এগোই, দেখি সামনের দিকে এবার কী দেখা যায়। আগে এত ভিড়, মানুষ যেখানে শুনছে, ওই দেখুন হাতি, ওই ময়ূরের খাঁচার মধ্যে হাতি ছিল। আরে মানুষ যেখানে বলছে এই আজ এখানে হাতি আছে, এখানে ময়ূর আছে, সবাই ওখানে ঝাঁপিয়ে পড়ছে যে যে দেখার জন্যে। আর বাচ্চারা কী দেখবে, বাচ্চারা তো নিচে একটুখানি ছোটো ছোটো বাচ্চাদের কাঁধে তুলে তুলে দেখাতে হচ্ছে। এই দেখুন ময়ূর আর হাতি, আমি বললাম না ময়ূর আর হাতি একই খাঁচা। এই দেখুন ময়ূর আর হাতি, ওই দেখুন হাতিটা, আবার হাতির একটা বাচ্চাও ছিল ওই দিকে ভেতরে, মানে শুয়ে আছে কি বসে আছে বুঝতে পারছি। এবার চলে যাচ্ছি সামনের দিকে, আরও এগিয়ে যাব, আরও কী দেখা যায়। এই দেখুন ময়ূরটা লেজটা, মানে পালকটা এত নাড়াচ্ছে, আমরা দেখে নাও কী বলবো কী লাগে। ওই দেখুন বাঘ মহারাজ বসে আছে আমাদের। ওই দেখুন আর একটা, ওই দেখুন দেখুন টাইগার, রয়্যাল টাইগার। তাহলে আমাদের বাঘই তো রাজা। এই দেখুন ভাল্লুক, লোকে আবার বলে ভাল্লুকের জ্বর হয়েছে, একটু জ্বর হলে বলবে ভাল্লুকের জ্বর হয়েছে, সেই ভাল্লুক মহাশয়। এই দেখুন সামনে, আরে বাবা মাঝ রাস্তায় বসে আছে, দেখুন হনুমানজি। দেখি ওই যে মাঝ আছে, সবাই দিচ্ছে আরামসে খাচ্ছে। এই দেখুন সামনে আর একটা, এটা মানে এটা হচ্ছে চিতাবাঘ, ওটা মানে বাঘ ছিল, এটা চিতাবাঘ আছে নিশ্চয়ই, না সিংহ বুঝতে পারছি না, মনে হচ্ছে সিংহই আছে। হ্যাঁ এটা তো সিংহই মনে হচ্ছে, ওটা বাঘ ছিল এটা সিংহ। ওই দেখুন চিল্লাচ্ছিল, গজদাচ্ছিল, ঘঁ ঘঁ করে গজাচ্ছিল, শুনতে কী লাগছিল বাবা, ভয়ও লাগছে শালা ঝাঁপিয়ে যদি চলে আসে এইদিকে। এই দেখুন দুজন একদম আরামসে বসে আছে, একদম জগাই আর মাথাই দুই ভাই বোন, জগাই মাথাই দুজনে খাচ্ছে বসে বসে। আহ রিলাক্সে, এদের কোনো চিন্তা নেই, দিয়ে যাবে লোকে আরামসে খাবে। ওই দেখুন চলুন সামনের দিকে এগিয়ে, এবার কী দেখা যায়। ওই যে আর একটা কী, ওই আর একটা বাঘ দাঁড়িয়ে আছে।